হ্যালো বন্ধুরা, শুরু হয়ে গেল রাজ্য খাদি মেলা। এই মেলাটি শুরু হয়েছে 30 ডিসেম্বর থেকে আর চলবে 16 জানুয়ারি অবধি। এই মেলাটি বসেছে তালবাগান মাঠ মানে EDF হসপিটালের সামনে। তোমরা এখানে এলে প্রচুর নানা ধরনের স্টল দেখতে পাবে। আজকে আমি তোমাদের সঙ্গে যতগুলো স্টল পাচ্ছি শেয়ার করছি। নানা রকম জেলা থেকে নানা রকম হস্তশিল্পী তাদের হস্তশিল্প নিয়ে এই প্রদর্শনীতে এসেছে। এখানে তোমরা বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনার নানা ধরনের স্টল এখানে পেয়ে যাবে। তো তোমরা ঝটপট চলে আসতে পারো এই স্টলগুলোতে। এখানে দেখো সমস্ত মশলা, বড়ি, এই জিনিসগুলো এই স্টলে পাওয়া যাচ্ছে। এর পাশের স্টলে দেখো এখানে নানা ধরনের সফট টেডি বিয়ার পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে প্রচুর, তোমরা এখানে আসলে মুর্শিদাবাদ সিল্কের প্রচুর কালেকশন দেখতে পাবে, কাঁথা স্টিচের প্রচুর কালেকশন আছে। চলো ওভারঅল আগে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করি এই জামদানি কালেকশনের স্টলটা। এখানে মারাত্মক সুন্দর জামদানি শাড়ির কালেকশন আছে, খুবই সুন্দর লাগছে কালেকশনগুলো। আর শাড়ির কালেকশন সত্যি খুব সুন্দর, অনেক ধরনের শাড়ির কালেকশন পাওয়া যাচ্ছে। তো ওভারঅল দেখো এই দোকানের কালেকশন কিন্তু দারুণ লাগছে। ঘুরতে ঘুরতে দেখো এই স্টলটায় চোখ পড়ে গেল। এই স্টলটা খুব সুন্দর লাগছে, কাঠের জিনিস দিয়ে সমস্ত ডিজাইন করা আছে আর খুব সুন্দরভাবে কালার করা আছে, খুবই সুন্দর লাগলো। এই স্টলের জিনিস শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। এবার চলে এসেছি যে স্টলটাতে। এই স্টলে এসে তোমাদের কাঁথা স্টিচের শাড়ি পছন্দ হবেই, এত দুর্দান্ত কালেকশন আছে। স্টার্টিং প্রাইস 3000 টাকা থেকে। 3000 টাকা থেকে তোমরা এখানে শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি কালেকশন পাবে। বাট কালেকশন খুবই সুন্দর, এগুলো বাঁকুড়া বীরভূমের কালেকশন। তো এই কালেকশনটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে দুর্দান্ত হাতের কাজ, এটা মানতেই হবে। চলো এবার তোমাদেরকে কিছু মুর্শিদাবাদ সিল্কের কালেকশন দেখাই। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে তোমরা এলে খুব ভালো মুর্শিদাবাদ সিল্কের শাড়ি আর কাঁথা স্টিচের কালেকশন পাবেই। তো মোটামুটি তোমরা এই ধরনের কালেকশন প্রচুর পেয়ে যাবে, আরও নানা ধরনের ডিজাইন, নানা ধরনের কালারের উপরে পিওর সিল্কের শাড়ি তোমরা অবশ্যই এখানে পেয়ে যাবে। তো অবশ্যই যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। এবার চলে এসেছি যে দোকানটায়। এই দোকানটাও খুব সুন্দর, এখানকার হাতের কাজ খুবই সুন্দর, ছোট থেকে বড় সব ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এই ঘড়িগুলোর দাম কিরকম আছে? বিভিন্ন রকম দাম আছে, 450, 450, 550। এই দোকানের বিশেষত্ব হলো আমার এই দোকানের ঘড়িগুলো খুব সুন্দর লেগেছে, বেশ ইউনিক আর খুব সুন্দর। এছাড়াও আরও অন্যান্য জিনিস আছে। এবার চলে এসেছি, ঘোরাঘুরি করার পর একটু খাওয়া দাওয়া করতে হবে। তো তোমরা এখানে ফুড স্টলও পেয়ে যাবে, এখানে নানা ধরনের খাবার দাবারও পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ তৈরি হচ্ছে। তো এই ধরনের এখানে কফি স্টলও আছে, পাশেই কফি স্টল আছে। এবার চলে এসেছি আমরা যে দোকানটায়। বুঝতেই পারছো লেদারের জ্যাকেট পাওয়া যাচ্ছে, আর এই দাদা কাশ্মীর থেকে এসেছে, খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ওনার কাছে।
এবার যে স্টলে চলে এসেছি সেটা হলো মাটির পুতুলের স্টল। আর এই স্টল আমাদের সকলেরই খুব পছন্দ হয়। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মাটির পুতুল তৈরি করা হয়েছে। এখানে সান্তা ক্লজ আছে, গোপাল ভাঁড় আছে, খুব সুন্দরভাবে এগুলো সাজানো আছে, দেখতে দারুণ লাগে। শীতকালে কোনো মেলা বসলে উপরি পাওনা থাকে এইগুলো, ফুড স্টল তো থাকেই, তার সঙ্গে থাকে পিঠে পুলি। তো এখানেও দেখো পিঠে পুলির এরকম স্টল বসেছে। আর সব থেকে মজার জিনিস হলো এখানে দেখতেই পাচ্ছ দুজনা কন্টিনিউয়াস পিঠে পুলি তৈরি করছে, আর সেগুলোই তৈরি করে সঙ্গে সঙ্গে পরিবেশন করাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।